হ্যাঁ দেখি কোন টাকার এটা, রুকুন এটা কার, একই নাম, এটার এটার নাম এক, ঘটনাটা কি? হ্যাঁ একই নাম, একই ফাইল কি দুইবার আপ করছেন? কে কে দিছেন, আপ করছেন কে কে, রুকুন আর কে, সফল? আপনাদের দুজনের ফাইল নেম এক কিভাবে হলো? তাহলে দুজনের কাজ আসলে হয় নাই, কাজ আসলে একজন করছেন, কে করছেন? সফল করছেন নাকি নূর করছেন, সত্যি করে বলেন। দুজন মিলে করছেন, নাম কিভাবে এক হইলো, এত বড় নামটা এক হইলো কিভাবে, আমার প্রশ্ন এটা। ওইটাই, ও আচ্ছা, সেই জন্য হইতে পারে না। কার কোনটা আমি কিভাবে বুঝবো? না 39, প্রথমে রুকুনেরটা দেখি কোনটা। রুকুন এটা, এটা কি? এই ডিপটা বারবার আসে, এই ডিপটা কার ভিতরে আছে? এই ডিপের ভিতরে আছে, এই ডিপ। ও এটা স্টার্টিং ডিপ, স্টার্টিং ডিপ পেজিনেশনের জন্য। আপনি তো ভিতরেই ঢুকাইছেন, এটা কল এইট, এটার ক্লোজিং কই? আপনারা তো বেসিক জানেন না, বেসিক বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেম শিখছেন? বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম শিখেন নাই? কয়টা থাকে গ্রিড? 12টা। তো আপনি 8-এর ভিতর যদি সবাইকে ঢুকান, 8-এর ভিতর 4 নিছেন, আচ্ছা এটা এটা MB4, সরি, এই যে 8, এই 8 যদি শেষে শেষ হয় এখানে, তাহলে এদিকে কি থাকবে, 4-এ কি থাকবে, কই সাইড বার, কই 8 এখানে শেষ, বাকি কই? তো কমন সেন্স, আপনারা এই যে ধরেই তো ক্লিক করেই তো বুঝা গেছে, নোটপ্যাড প্লাস প্লাসে এই সুবিধাটা আছে। আপনাদের বেসিকের প্রবলেম, এই ডিপ শেষ হয়েছে কোথায়? এটা কন্টেনারের ডিপে যে লেখাও তো আছে, এটা রোয়ের ডিপ, এই ডিপ কিসের? এটা সাইড বার, আপনাদের অবস্থা খুবই বাজে। এই সাইড বার ঢুকাইছেন 8-এর ভিতর আর বলেন যে ডানে কিছু আসে না, কি বলবো আপনাদের? হ্যাঁ এমনিতেও হচ্ছে না,
এটা শেষ হয়েছে কোথায়? ওইখানে। আচ্ছা, সফলের প্রশ্ন মতে এটা এমনিতেও হয় না, আমি একটু দেখি কাট করে। এটা এটা তো ক্যাটাগরি সাইড বার উইজেট পেজিনেশন, তাহলে সাইড বার উইজেট শুরু আসলে এখান থেকে। তো আমার এইটা কোথায় শেষ হয়েছে এটা দেখতে হবে। কল MD4 এটা কোথায় শেষ হয়েছে? এটা শেষ হচ্ছে এখানে। তাহলে এইটা সাইড বার উইজেট কলাম, কল MD4 কন্ট্রোল এক্স। আট শেষ হয়েছে কোথায়? এইখানে এইখানে। তাহলে হবে এটা রো, এখানে তো এখানেই তো গন্ডগোল আছে। এইটা রো, রো এর শেষ কোনটা? এটা। তাহলে কন্টেনারের শেষ কই? কই আপনারা এটাও জানেন না যে ক্লিক করলে ক্লোজিং দেখায়? জানলে ওই কথাটা বলতো না, যে এই যে কন্টেনার লেখা এই কথাটা বলতো না। এই কন্টেনারের গন্ডগোল করায় দিয়ে এই কন্টেনারের যেমন আছে, এই কন্টেনারের কই ক্লোজিং? রোয়ের পরে এখানে আরেকটা ডিপ যদি হইতো তাহলেও হয়তো হইতো। দেখি এই কন্টেনার সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়, দেখছেন? এই রো সিলেক্ট করলে রো সিলেক্ট হয়, রো এর ভিতরে একটা হবে কলাম এইট এইটা। আর আমি কাট করে রাখছি, তাই না? এখানে কি ঢুকবে? কন্ট্রোল ভি, সেভ, রিফ্রেশ। আপনাদের যে বেসিক প্রবলেম বুঝছেন, আর একটা কাজই গ্রুপে সবাই মিলে করছেন, কারণ আমি রুকনের কাজ দেখতেছি সফল বলে হয় না, রুকন বলতে পারতো যে হয় না, বুঝছেন? আপনাদের সাথে কথা বললে বোঝা যায় যে কালকে কি হয়েছে রাতে, অথবা আজকে ক্লাসে শুরুর আগে কি হয়েছে। এটা এটা নিচে আসবে কেন? আপনি যদি ডিজাইন ঠিক মতো করেন, আর ডিজাইনে আমি এমন কি দেখলাম যে এটা আমার জন্য ওয়েট করতে হইতো? এটা তো বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার খুঁজতে হয় কিভাবে এটাও কি শিখেন নাই? এখানে তো নোটপ্যাড প্লাস প্লাস এই সুবিধাটা আছে যে স্টার্টিং ট্যাগ ক্লিক করলে এন্ডিং ট্যাগটা সে হাইলাইট করে। তো এর থেকে বড় সুবিধা আর কোথায় পাওয়া যাবে? অন্যগুলোতেও পাওয়া যায়, কিন্তু এটাতে হাইলাইট করে দেখতে সুবিধা। আচ্ছা, তাহলে এই প্রবলেম ছিল, এটার সলিউশন করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এইটাতে কি লিঙ্ক দিছেন? কই এতটুকু আনতে বলছি, এতটুকু। এটা কি সাব স্ট্রিং করে এতটুকু দেখাচ্ছেন? ও, এটাও তো আনেন নাই, শুধু টাইটেল আনছেন, যেটা কালকে ক্লাসেই আনছিলেন। আজকে কি করছেন? এটা কোন সাহসে আমাকে দিলেন আপনি? এটা তো আপনি কালকেই করছেন ক্লাসে। কি করব আপনাদের নিয়ে এখানে? আচ্ছা, এটা বাদ। এটাকার কোনটা চালাবো? ব্লগ? কপি পেস্ট মারছে মানিটারে, এখানে আমাকে বলতেছে যে হয় না, দেখছেন? একই প্রবলেম সবার।
এটা কি এত বড়, এটা কি ইমেজ ইন্সপেক্ট? এতটুকু ইমেজ এত বড় আসে কেন? ওরে 6,000 কি দেখাইলো? 6,573। আপনি দেখেন নাই যে এরকম আসে আপনারটাতে? আপনি বুঝেন না। কোনটা ব্লগ? এখানে তো ব্লগ নাই, তাহলে এটা না, আপনারটা এটা এটা। এটা লুপে চলবে তাই না? এর বাইরে কল এইট আছে। এখানে আপনি কি সিএসএস এ হাত দিছেন? সিএসএস এ হাত না দিলে তো এত বড় আসার কথা না। এটা তো কোড ঠিক আছে, এখানে দুইটা, এইখানে দুইটা, বাকিগুলা লাগে না তাই না? পেজিনেশন আনতে চাইছেন, আসছে এটা ওল্ডার নিউয়ার সাইড বার, আপনারটা তো সাইড বার, আপনাদের সবার সাইড বার ভিতরে ঢুকলো কেন? আমি যে টেমপ্লেটটা দিছি এটা কি ভিতরে ঢুকানো? না কি বলেন আবার বলে। হ্যাঁ স্যার, না কিন্তু ওই যে ওরা তো বলতেছে এরকমই ছিল, এইটা ঠিক আছে। এই যে কল MD8 এখানে শেষ, তারপরে MD4, তো এটা তো পাশাপাশি আসার কথা, কই এটা আসে নাই? আসে নাই, জায়গা আসে নাই, জায়গা পায় নাই। আচ্ছা ডিসক্রিপশন আনছেন তাই না? এটারও ডিসক্রিপশন আসছে, ভেরি গুড, এটারও ডিসক্রিপশন আসছে। এটা ডিজাইন ওরকম ছিল, হ্যাঁ আচ্ছা, এইটারও ডিসক্রিপশন আছে। এখানেও সমস্যা নাই। ও, ঘটনাটা ঘটছে অন্য জায়গায়, এগুলা ঠিক আছে তাই না? আপনি আপনার কোয়েরি আপাতত এটাতে লিমিট 0 থেকে 10 দিয়ে দেখেন তো। ঠিক আছে তাই না? তাহলে বাকিটা হচ্ছে বাকি ডিজাইনে প্রবলেম আছে, বাকি ইয়েতে টেক্সটের মধ্যে সিএসএস আছে, ওই সিএসএস এ প্রবলেম আছে, অথবা ওই সিএসএস এর সাথে এটা 100% এরকম করাতে সমস্যা হচ্ছে। 20 20 দিলে, 20 দিলে ডিজাইন, 20 দিলেও ডিজাইন ঠিক থাকে তাই না? 25 দিলে, 30 দিলে,
ঠিক থাকে, 40 দিলে থার্টি থেকে 40, 30 থেকে 35, কন্ট্রোল জেড সেভ, 35 সেভ, 30 থেকে 33, 30 থেকে শুরু করে 33টা, ও 30 থেকে শুরু করে 10, 30 থেকে শুরু করে 5, 35 থেকে শুরু করে 2, তাহলে উইকিপিডিয়ার এটাতে প্রবলেম, এটাতে সিএসএস সহ ডেটাবেজে ঢুকানো আছে, উইকিপিডিয়ার এটার জন্য প্রবলেম হচ্ছে না, উইকিপিডিয়ার কন্ট্রোল ইউ এটাতে কি আছে, উইকিপিডিয়ার এই ডিজাইনগুলোতেই স্টাইল আছে বিভিন্ন, এই স্টাইল গলার জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, সব স্টাইল বাদ দিতে হলে আমরা কি জানি কি করতে হয়, সব স্টাইল বাদ দিতে হলে আমরা জানি করা যায় স্ট্রাইপ আন্ডার স্কোর ট্যাগস, কিন্তু সেই ক্ষেত্রে এটা দেখতে সুন্দর হবে না, স্ট্রাইপ ট্যাগস বাদ দিলে দেখছেন কি হয়ে গেছে, আপনারা স্ট্রাইপ ট্যাগস শিখছেন না, স্ট্রাইপ ট্যাগস স্ট্রাইপ ট্যাগস দিলে এটা হয়, এবার যদি সব রেকর্ড দেখি, এবার লিমিট বাদ, সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনার সব রেকর্ড আসছে, ডিজাইন ভাঙে নাই, তার মানে আমার কন্টেন্টে এইচটিএমএল থাকার কারণে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আরেকজন কে করছে, আরেকজন করছে, এটা 12টা দেখলাম, এইটা এটা কোনটা চালাবো, হোমওয়ার্ক চলে না তো, আনএক্সপেক্টেড টাইটেল ডেটাবেজের টেবিলের ফিল্ডের নাম কি, 79 হোমওয়ার্কের টাইটেল ডিটেলস 79, ফাইলের মধ্যে এটা তো ইকো করার নাই, এখানে পিএইচপি ট্যাগ দিয়েছেন, তাহলে ভুল আছে, এইটা এবং এটা নেওয়ার পরে এখানে পিএইচপি শেষ করতে হবে, ভুল আছে তো, হ্যাঁ করছিলেন কিন্তু ঠিক করেন নাই তো, আপনার চললো কিভাবে, চলার তো কথা না, কোটেশনে দিলে ইকো লিখতে হইতো, ইকো লিখলে আবার পিএইচপি ট্যাগ এখানে নেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, এইটা ডিজাইন ঠিক আছে, আচ্ছা এটার ডিজাইনের আউটপুট কি, আউটপুট হচ্ছে এইটারও একই কিন্তু শেষের দিকে যায়, ওই যে উইকিপিডিয়া এই ইমেজ ওটার সাথেই আছে,
আচ্ছা, কন্টেন্টের সাথে ইমেজ আছে, উইকিপিডিয়াতে যায় প্রবলেম হয় তাই না? তারপর থেকেই 100% সে আরো বেশি নেওয়ার চেষ্টা করে, এইটা একটা প্রবলেম। তো এটার সলিউশন কি বললাম, এখানে স্ট্রাইপ ট্যাগস আপাতত এটা সলিউশন, এটা সলিউশন করলে এটা রেজাল্ট। তো তিনজনই একই কাজ করছেন, এখন আপনাদের না রুকনের থেকে এরা একটু বেশি কাজ করছে। আচ্ছা তাহলে এখানে রিড মোর ছিল, রিড মোরে লিংক দিতে হবে একটা, সেই লিংকটা গুরুত্বপূর্ণ বোঝা, প্রত্যেকটা যে নিউজ, প্রত্যেকটা নিউজের আইডি আলাদা আলাদা, এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা নিউজের আইডি আলাদা। ডেটাবেজের নাম ছিল ব্লগ তাই না? এখানে আর্টিকেলস, এই যে আইডি আছে না, এই আইডিটা ইম্পর্টেন্ট। এখানে কুয়েরি করা হয়েছে কি, এখানে কুয়েরি করা হয়েছে সিলেক্ট টাইটেল আর ডিটেলস, শুধু শুধু টাইটেল আর ডিটেলস নিলে এখন হবে না, আপনি অল দিয়ে দেন, অসুবিধা কি, অল দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে লুপ যে চালাইছেন, এখানে যে রিড মোর আছে, এখানে এইচটিএফ আছে না, এখানে আপনি নাম দিবেন ডিটেলস ডট পিএইচপি কোশ্চেন মার্ক, সাপোজ আইডি ইকুয়াল টু, এখানে একটা আইডি বসবে, কোন আইডিটা বসবে, ওই নিউজের আইডি। এক একটা আর্টিকেলের আইডি আছে না, যেমন টাইটেল যেমন আসছে, ডিটেলস যেমন আসছে, আইডিও আনা যায় কিভাবে, এখানে পিএইচপি, এখানে ইকো দিবেন ডলার রো ভিতরে আইডি, এটা তো না বুঝার কিছু নাই, টাইটেল যেমন আসছে, ডিটেল যেমন আসছে, এটা আসছে। এখন ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে গেল, কি হয়ে গেল, রিফ্রেশ, এখন ব্যাপারটা হয়ে গেল, ক্লিক করলে ডিটেলস 21 তাই না, এটাতে ক্লিক করলে 22, এটাতে ক্লিক করলে 23, এইভাবে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস, যে এখানে আমি পুরাটাও দেখাইতে চাই না নিউজ, এখানে অল্প কিছু দেখানোর পরে আমি ডিটেলস আনবো, তাহলে এটা কিভাবে করা যায়, প্রথম 50টা ওয়ার্ড যদি চাই, বিল্ট ইন ওয়ার্ড পাওয়ার কি আছে, আমরা স্ট্রিং চ্যাপ্টারে পড়ছিলাম বুঝছেন, এটার সলিউশন কি করা যেতে পারে, তাহলে SUBSTR সাব স্ট্রিং, MB সাব স্ট্রিং আছে নাকি,
স্টার্ট, আর এখানে লেন, তার এখানে দিতে হবে স্ট্রিংটা, তাই না? এমবি কেন দিবেন? মাল্টিবাইট বাংলা যদি হয়, বাংলা কিন্তু ক লিখতে একটা বাইটে হবে না, অনেক সময় দুই বাইটও লাগতে পারে, তাই না? এইভাবে সাবস্ট্রিং করলে হবে কি, শেষের অক্ষর কিছু ওয়ার্ডের পাশে আপনি বরফি পাবেন, পুরো অক্ষর হয়তো পাবেন না। আচ্ছা যাই হোক, আমরা সাব এসটিআর আর এমবি সাব এসটিআর একই জিনিস। হ্যাঁ, এটাকে কি করব, এমবি আন্ডারস্কোর সাব এসটিআর, কাকে, যেটা পাচ্ছি এটাকে, কমা, জিরো থেকে কয়টা ক্যারেক্টার, 120 নিলে কেমন আসে আমরা একটু আগে চেক করি, সেভ, এতটুকু আসে 300। 300 যদি না থাকে, এরকম, তাই না? এরপরে ডট 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 দিয়ে দিতে হবে, এরপরে ইকো করছি না, ইকো ডট টেক্সট স্পেস ডট ডট ডট, দেখি সেভ কি আসে, এরকম। আর রিড মোরে এখন আমরা এখানে চাই ডিটেলসটা দেখাইতে, এটার জন্য আপনাদের একটা পেজ দিছিলাম, পেজটা ছিল কালকে ক্লাস ওয়ার্ক, এটা হোম পেজ, এটা পোস্ট পেজ, এইটা না কালকে আপনাদের দিছিলাম, এটা কি লাগবে এখানে, এটার নাম কপি করে এটা চলে গেল 39-এ, কার্ডটাতে করতেছি কাজ, জিএইচ পেজেস, এটাতে পেস্ট, এটার নাম হবে ডিটেলস ডট পিএইচপি, ডিটেলস ডট পিএইচপি কাকে নিয়ে কাজ করবে, রিকোয়ার ডেটাবেস ডট পিএইচপি আছে, তাই না? এখন আপনি যে লিঙ্কে ক্লিক করতেছেন এটা কি মেথড, গেট মেথড, ডলার আন্ডারস্কোর গেট, আইডি দিলে আপনি 23 পাবেন, তাহলে আপনি এখানে লিখবেন ইফ ইসেট ডলার আন্ডারস্কোর গেট আইডিতে যদি ভ্যালু থাকে তাহলে আপনি এখানে কাজ করবেন, কি করবেন, আপনি একটা কোয়েরি লিখবেন, কোয়েরিটা হচ্ছে ঠিক আগের মতোই কোয়েরি, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম আর্টিকেলস হোয়ার আইডি ইকুয়াল টু, আইডি ইকুয়াল টু এটা, তো এটা বেটার হবে, এটা ইন্টিজার হইতে হবে, তাই না? ইউজার যদি ইন্টিজার ছাড়া অন্য কিছু দেয় তাহলে যেন না নেয়। তো ভ্যালিডেশনের জন্য কি আছে, ফিল্টার ভার, আর আরেকটা জিনিস আমরা করতে পারি, রিয়েল এসকেপ স্ট্রিং। হ্যাঁ ভালো কথা বলছেন, আমরা এখানে ডলার আইডি হচ্ছে ডলার কানেকশন কি নিছেন ডেটাবেজে,
কানেকশন না মাইএসকিউএল যেই নামই দেন কানেকশন, তাহলে কানেকশন ডট এসকেপ স্ট্রিং, এসকেপ আন্ডারস্কোর এসকেপ স্ট্রিং কাকে করতেছেন? আইডি এটা, এই কোডটা যে কোনো ভ্যালু ধরলেই করা উচিত এসকেপ স্ট্রিং। আচ্ছা যাই হোক, তাহলে এখানে হবে আইডি ইকুয়াল টু ডলার আইডি, এটা কোটেশনে রাখলাম না কেন, ইন্টিজার ভ্যালু কোটেশনে না রাখলেও চলে, এসকেপ স্ট্রিং করলে স্পেশাল যেসব স্ট্রিং আছে যেমন অ্যাস্টেরিক, কোশ্চেন মার্ক, কোটেশন মার্ক, ডবল কোটেশন, এদেরকে এসকেপ করাবে, সামনে ব্যাকস্ল্যাশ দিয়ে দিবে, ব্যাকস্ল্যাশ দিলে ওটার সার্ভারে এফেক্ট করাতে পারবে না, সার্ভারে যদি কোনো হার্ম করার জন্য কেউ কোড পাঠাতে চায় সেটা আর তখন করা সম্ভব হবে না। যাই হোক, এটা আরেকটা জিনিস হওয়া উচিত, সেটা হচ্ছে ফিল্টার ভার ছিল তাই না, ফিল্টার ফিল্টার ভার ছিল না, ফিল্টার ভারে কি করা যায়, ভেরিয়েবলের নাম আর এটা কি দিতে হয়, ফিল্টার ভ্যালিডেট, এটা কিন্তু ইন্টিজার হওয়া উচিত, ফিল্টার ভ্যালিডেট আইএনটি চলে আসছে তাই না, ভ্যালিডেট করে যদি ইন্টিজার হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে, যদি এটা ট্রু না হয়, ইফ এটা যদি ফলস হয় তাহলে তার উল্টাটা ট্রু তাই না, তো যদি ফলস হয় তাহলে কি করতে হবে, তাহলে এই পেজে আর কোনো কাজ করানোর দরকার নাই, আপনি থামায় দেন, তার মানে সে উল্টাপাল্টা কোনো লিঙ্ক দিছে, এখানে যাওয়ার কথা 23, সে এখানে সাপোজ নিজের মতো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে বিভিন্ন কোড পাঠাচ্ছে বা বিভিন্ন কোড সে পাঠানোর চেষ্টা করতেছে, তো এরকম যদি হয়, এটা যদি ভ্যালুটা আইডি না হয় মানে ইন্টিজার না হয় তাহলে আমার কাজ করার দরকার নাই, থামাই দিব আমি, যেমন এখানে আমি এবিসি 6 নম্বর লাইনে প্রবলেম কি, ও এটা আইডি দিছি কেন, এটা ইফ তাই না, ইফ সেভ, এটাতে দেখবেন আউটপুটে কিছুই আসবে না, কিন্তু একটা নাম্বার দিলে তখন কিন্তু কিছু দেখায় ডিজাইন তাই না, তো এটা যেটা ভ্যালু সেটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, সেটা আমি এনশিওর করলাম, ইন্টিজার ছাড়া আপনি যদি অন্য কিছু দেন ওই পেজ কিছুই দেখাচ্ছে না, সেই কোডই তো লিখছি আমি, বলছি যে এই যে আইডিতে ভ্যালু যেটা দিবে সেটা যদি ইন্টিজার হয় তাহলে ট্রু, ট্রু হইলে উল্টা করলে ফলস, ফলস হইলে তো এখানে ঢুকবে না, কিন্তু যদি এবিসি দেয় তাহলে ফিল্টার বার করলে ফলস পাওয়া যাবে তাই না, ফলস পাওয়া গেলে তার উল্টা হচ্ছে ট্রু, ইফের ভিতর ট্রু যদি হয় তাহলে তো এটা কাজ করবে, এক্সিট হওয়া মানে হচ্ছে ওই স্ক্রিপ্টে আর কোথাও নিচে আর যাবে না, ওখানেই থেমে গেল, ঠিক আছে, তো এটা কিন্তু আমরা ঠিক মতো ভ্যালু দিলে থামবে না, আমার কুয়েরি হচ্ছে এটা, এই কুয়েরির রেজাল্ট কী হবে, রেজাল্ট হবে ডলার কানেকশন ডট কুয়েরি, এখানে হবে ডলার কুয়েরি, এখন যদি ইফ ডলার কুয়েরি রেজাল্ট ডট নাম আন্ডারস্কোর রোজ যদি গ্রেটার দেন জিরো না হয়,
জিরো হইলেই তো আপনি দেখাবেন, আপনি এমন একটা আইডি দিলেন যে আইডি কুইরি করে পাওয়া গেল না, তাহলে নিউজ কি দেখাবেন? তো গ্রেটার দেন জিরো হইলে কাজ করব। আপনি এটা বলতে পারেন যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে তো নিচের কাজ করব, অথবা উল্টাটা আমরা বলতে পারি, এমটি রেজাল্ট, না এমটি রেজাল্টের ক্ষেত্রে নাম রোজ কত আসে, যদি নাম রোজ হয় তাহলেই আমরা কাজ করব। কি কাজ করব? নাম রোজ এটা দেওয়া মানে কি বলেন তো? এক বা দুই বা তিন বা চার হইলেই কাজ করব, কিন্তু জিরো হইলে ফলস, তখন এখানে ঢুকবে না, তখন চলে গেল। জিরো হইলে কোথায় চলে গেল? এলস। জিরো যদি হয় নাম রোজ তাহলে ফলস, তাহলে এলসে গেল। এলসে কি করেন? এক্সিট, এক্সিট করার আগে একটা ইকো দিয়ে দেন, নাথিং টু শো, নাথিং টু শো। এটার কাজ আমরা একটু পরে করতেছি, আমরা একটা এমন একটা আইডি দিব যেটা নাই, নাথিং টু শো। ঠিক আছে, আমাদের নিউজ শুরু হয়েছে 21 থেকে, আপনি 20 নাম্বার নিউজ দিলেও কিন্তু পাবেন না, তাই না? 20 নাম্বার নিউজ তো নাই, নাথিং টু শো। নাথিং টু শো আপনি সুন্দর করেও দেখাতে পারেন, যেখানে বডি ডিটেলস যেখানে। আচ্ছা যাই হোক, তো আমাদের যদি থাকে, যদি কোয়েরি রেজাল্টে ভ্যালু থাকে, এখন আপনি কি করবেন? ডলার রো ইকুয়াল টু ডলার কোয়েরি রেজাল্ট ডট ফেচ। এই আমি অ্যাসোক শিখাইছি, আপনি অ্যারে বলেন কেন? অ্যারে করলেও হয়, সমস্যা নাই, তবে ফেচ অ্যাসোকটা বেটার। আচ্ছা, এখানে ভার আন্ডারস্কোর ডাম ডলার রো ভারডাম করে এখানেও এক্সিট। এখন আপনি দেখেন 20 দিলে কি পাওয়া যায়? নাথিং টু শো। 21 দিলে কি পাওয়া যায়? আপনি খেয়াল করছেন 21-এ একটা অ্যারে পাওয়া গেছে, 22-এ অ্যারে পাওয়া গেছে। আপনারা তো আসলে এই পেজে যাবেন না, আপনারা যাবেন কোন পেজে? এই পেজে, তাই না? এটা হোম পেজ, ব্যাক ব্যাক, এটা হোমওয়ার্ক, রিফ্রেশ। এই পেজ, সাপোজ আমি যদি এনরিকে আর্সেনালে সঙ্গে নিচ্ছেন মেসিকেও, যদি রিড মোড়ে যাই, আমি পাইছি না টাইটেল, ডিটেলসটাও পাইছি না, ব্যাক। তাহলে এখানে খুব ছোট ছোট কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে হোম পেজে এই যে ডিটেল ছিল, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে আর্টিকেল ডট পিএইচপি, এবং আইডিটা দেওয়া হয়েছে এই আর্টিকেলের। আর এখন আমরা কাজ করতেছি আর্টিকেল ডিটেলস ডট পিএইচপি, সরি ডিটেলস ডট পিএইচপিতে আমরা কাজ করতেছি, যেই আইডিটা দিব ওই আইডির নিউজটা আমি ধরে ফেলছি, দেখানো তো এখন একদম সহজ। এখন এটা ভারডাম করব না, এটা কোয়েরি করে আমি এই রোয়ের কাছে আসে না, এখানে আমার লুপ কই? এখন আর লুপ লাগবে না, কারণ একটাই, তাই না? তো এটা এখন যদি রিফ্রেশ করি, 25 সেভ করি নাই, সেভ রিফ্রেশ, এটা এখানে আমার এটা উপরে গেছে কেন? হ্যাঁ, ওটার এর সিএসএস আলাদা আলাদা ছিল, কিন্তু একটা সিএসএসই তো করতে হবে, তাই না? এটা ব্লগ হোম, আচ্ছা, আর ডিটেল সেটটা ছিল 38-এ ক্লাস ওয়ার্ক, এটা সিএসএস, এটা ব্লগ কপি, এটাও সিএসএস এর ভিতরেই আছে, তাই না? তো আমাদের আজকের ক্লাস হচ্ছে 39, এই দুটা
আমি যেহেতু এটাতে কাজ করতেছি, এই দুটা দরকার নাই, এগুলো দরকার নাই। হ্যাঁ আচ্ছা, এখানে পেস্ট, ব্লগ পোস্ট, রিফ্রেশ, এটা তাই না? পোস্ট টাইটেল এখানে কি আসবে? পোস্ট টাইটেলের জায়গায় এখানে ডিটেলস, পোস্ট টাইটেল যে জায়গায় আছে ডিলিট, এই জায়গায় আসবে পিএইচপি ইকো ডলার রো টাইটেল বাই, ইউজারের আইডি ছিল মনে হয় না, এই পোস্টটা লিখছে কে, ইউজার আইডি 8, এটাও কিন্তু আনা সম্ভব, কোন ইউজার লিখছে, এখানে কিন্তু ইউজার টেবিলও আছে, 8 নম্বর ইউজার হচ্ছে ইসমাইল হোসেন, এটাও কিন্তু দেখানো সম্ভব, বাই ইসমাইল হোসেন। কোয়েরি কি করছিলাম, সিলেক্ট অল ফ্রম আর্টিকেলস হোয়ার, সিলেক্ট কপি পেস্ট আর্টিকেলস ডট অল কমা ইউ ডট অল ফ্রম আর্টিকেলস হোয়ার, ফ্রম আর্টিকেলস হচ্ছে এ, আর ইউজার্স হচ্ছে ইউ, ইউজার্স, তাহলে এ ডট অল ইউ ডট অল, আর্টিকেলসের অ্যালায়াস বা ডাক নাম হচ্ছে এ, ইউজার্সের ডাক নাম ইউ, আমি বলছি এর সব আনো, ইউ এর সব আনো ফ্রম আর্টিকেলস অ্যান্ড ইউজার্স হোয়ার, এ ডট আইডি হচ্ছে এটা, হোয়ার এ ডট আর্টিকেল টেবিলে, আর্টিকেলস টেবিলে কি আছে, ইউজার আন্ডারস্কোর আইডি, এ ডট ইউজার আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু ইউ ডট ইউজার টেবিলের, আর্টিকেলস টেবিলের আইডি হচ্ছে ইউজার্স টেবিলের আইডি, ইউ ডট আইডি অ্যান্ড এ ডট আইডি ইকুয়াল টু আইডি। এই কুইরিটা করার পর আবার আপনি এখন চেক করবেন, দরকার নাই, দরকার নাই। আচ্ছা তো এখানে কি দেখাইছিলাম, টাইটেল বাই, এখানে কি দেখাবেন এখন, এখানে দেখাবো আমরা ইকো ডলার রো, এখানে ইউজার টেবিলে আছে ইউজার নেম তাই না, এখানে আমি যদি ইউজার নেম লিখি তাহলে কোনো এরর দেয় কি না আগে আমরা চেক করব। রিফ্রেশ, এটা লিখছে ইসমাইল হোসেন, এটাকে লিখছে খালেদ আহমেদ, বাকি কি থাকলো এটা, তাহলে এখানে পোস্টেড অন, কবে পোস্টটা করা হয়েছে, আর্টিকেলস টেবিলে আছে না, এই আর্টিকেলস টেবিলে আছে যে এই আর্টিকেলটা কবে ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েটেড ইউজার্সেও ক্রিয়েটেড আছে নাকি, হ্যাঁ এখানে দেখি সে কনফ্লিক্ট করে কি না, তো আমরা দেখব কনফ্লিক্ট করে কি না। এখানে পোস্টেড অন এটা বাদ, এখানে কি দিবেন, আমি নাই, ইকো ডলার রো, এখানে যদি ক্রিয়েটেড দেই তাহলে ক্রিয়েটেড তো দুইটা ফিল্ড আছে, কোনটাকে সে দেখাবে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোয়েরিটা যদি কপি করি, কপি করে যদি আমরা এখানে চালাই তাহলে কি বলে সেটা আগে দেখতে হবে, এখানে সাপোজ দিলাম 21,
এখানে ক্রিয়েটেড আছে তাই না? এখানেও তো ক্রিয়েটেড আছে, ঝামেলা তো। কোন ক্রিয়েটেডটা সে নিবে? তাহলে এখান থেকে আমার কি কি দরকার বলেন তো? আইডি আর ইউজার নেম হইলেই হয়, তাহলে আর কনফ্লিক্ট থাকবে না। এখানে দেন ইউ ডট আইডি, আইডিও দরকার নাই আমার, ইউজার নেম এটা নিলেই হয়, তাহলে আর কনফ্লিক্ট হবে না। কেননা এখন আমি বলে দিছি কুয়েরিতে যে এখানে ইউ ডট অল না, আমি বলছি ইউ ডট ইউজার নেম, ইউজার নেম। এটা যখন চালাইছি আর্টিকেলস টেবিলে সব কিছু আসতে, কিন্তু ইউজার টেবিলে শুধু ইউজার নেমটা আসছে। এখন 21-এর জায়গায় যদি অন্য কিছু দেই, 22, 22 নম্বর আর্টিকেল যে লিখছে তার নাম আসতেছে, বুঝছেন তো? না, দুইটা কোয়েরি করবেন কেন? দুইটা কোয়েরি করলে তো সময় নষ্ট না, হোয়াইল লুপ করেও হবে। কিন্তু আইডির জায়গায় ধরলেন, ধরে ওই আইডির নাম কি বের করলেন, হবে কিন্তু। কিন্তু করবেন কেন? এক কোয়েরি দিয়ে তো হয়, দুই কোয়েরি করার চেষ্টা না করাই বেটার, অনেক সময় নষ্ট হবে ডেটাবেজে। কিন্তু ওটাকে পি, আচ্ছা পোস্ট কন্টেন্ট, আবার ব্লক কোডও আছে, ঘটনাটা কি? তারা পোস্ট কন্টেন্ট কোনো ডিভে রাখে নাই তো? হ্যাঁ, না পুরোটা পি ট্যাগের মধ্যে নাই তো, ব্লক কোড এইচআর। তাহলে এতগুলা জিনিস তারা কোনো ডিভের ভিতরেই রাখে নাই। এটা একটা পোস্ট কন্টেন্ট, এটা একটা ডিভে থাকা উচিত ছিল। হ্যাঁ, এটা একটা ডিভে থাকা উচিত ছিল, এটার একটা ডিজাইন আপনারা দিয়ে দিয়েন। হ্যাঁ, একটা ডিজাইন আপনারা দিয়ে দিয়েন। আমি সিম্পলি এখানে যেটা করব, অলরেডি এটা আপনারা করছেন, এখানে কি হবে, ইকো ডলার রো ফিল্ডের নাম ডিটেলস সেভ। তাহলে কিম জং এর নিউজ, এটা ব্যাক উত্তর কোরিয়ার নিউজ, কিন্তু এটা কাজ যে হয়ে গেছে বুঝতে পারতেছেন? বাকি থাকলো কি? বাকি থাকলো ইমেজ। ইমেজ কি ডাকলো কে? তাহলে নামাজের আগে দেখবেন না কোথায় গেল। আচ্ছা, এটা নতুন ইয়ে। তাহলে বাকি থাকলো ইমেজ, ইমেজটা খুবই সহজ।